শান্তিরবাজার বনদপ্তরের আধিকারিকের অফিস সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় শনিবার মৃত্যু হয়েছে একজনের। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার থেকে বাড়ি ফেরার পথে শান্তিরবাজার মহকুমার বনদপ্তরের অফিস সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি নাম্বারবিহীন অটো গাড়ি। আহত এক যাত্রী মরণশীল জানিয়েছেন, অটোর এক যাত্রী ও অটোচালক মদ্যপান করেছিলেন। মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে অটো চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অটোটি। ঘটনাস্থলে মৃত্যু হয় তৃতীয় যাত্রী পরিমল সরকারের। দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মদ্যপ যাত্রী অটো চালক। দুর্ঘটনায় আহত ও নিহত দুই ব্যক্তি বিলোনিয়া মহকুমার মতাই এলাকার বাসিন্দা। তাদের শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে গেছেন শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দুর্ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ি কোন জায়গা তেমনি? বাড়ি মতাই হরিপুর। কই আইতেছিলেন না, কই যাইতেছেন আপনারা? সবসময় ব্যবসা বাণিজ্য করি, ওই কোনো বাজারে জিনিস বেচা কিনা করছি, বেচা কিনা করি, গাড়ি দিচ্ছি, দাম করি। এরপরে এই তো গাড়ি গাড়ি চলে চালাই, চালাইছি না গাড়ি, এই আগ যা উত্তর ধরে চালাই না, চালাইছে না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো করতে একটু নামাজে নামাজে করি, ইয়েতে হাওয়া দিয়ে উঠছে গাড়ি। যে মারা গেছে তাদের নামটা কি? পরিমল সরকার। তাই আপনার বাড়ির পাশে গতি নাকি? বাড়ির পাশে অপরদিক আছে। তাই কি করে আপনাদের? আমি তো পান কি বিক্রি করতে আসছিলেন মনু বাজারে? আমি ব্যবসা করি, ছাগলের ব্যবসা করি। আচ্ছা আচ্ছা। গাড়ি ড্রাইভারে উল্টে গেলেছে না? হ্যাঁ, ড্রাইভারে উল্টে গেছে। আমরা চারজনে ছিলেন গাড়িতে, চারজন আসছিলাম, আর অল্প দুগুলো সব মারা গেছে, দিলাম তলিতে একদম তলি জোরে চাচ্ছে তো গাড়ি, গাড়ি অনেক নামালো হয় না। অপরদিকে একই দিনে বাইখোড়া থানার অধীনে কলসির মুখ এলাকাতেও দুর্ঘটনার শিকার হয়েছেন এক মহিলা। বীরচন্দ্র মনু যাওয়ার জন্য বেরিয়েছিলেন মনিরামপুর এলাকার বাসিন্দা শান্তিদেবী ত্রিপুরা। কলসির মুখ এলাকায় একটি স্কুটি সজোরে ধাক্কা দেয় শান্তিদেবী ত্রিপুরাকে। আহত অবস্থায় তাকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার করে দিয়েছেন শান্তিরবাজার জেলা হাসপাতালে। স্কুটি চালক পালিয়ে গেলেও স্কুটিটির নাম্বার জানা গেছে। তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। স্কুটিটা পাওয়া গেছে নি? বয়সটা কি রকম? 45। স্কুটি কি কোন জায়গার জানা গেছে নি? জানা গেছে, নামটা জানা গেছে, মানে অ্যাড্রেসটা মানে পাইনি। সেকেন্ড বাইট ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।